সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় মানুষের সার্বভৌমত্ব রচিত ব্যবস্থা দুর্নীতি সন্ত্রাস উগ্রতা ও জঙ্গিবাদ সহ সকল মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে মহাসত্যের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে ইসলামী সমাজ এর উদ্যোগে তিন দিন ব্যাপী শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয় গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আটাশ মে মঙ্গলবার কুমিল্লার কান্দির টাউন হল ময়দান হতে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রাটি শুরু হয় বুধবার মুন্সীগঞ্জের গজারিয়া অংশে যাত্রা যাত্রাবিরতি করে ইসলামী সমাজের দলটি এ সময় পাখির মোড় ও ভবেরচর বাস এলাকায় ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বে পথসভা করেন সবাই আমির বলেন যেখানে মানুষ গণতন্ত্র মানে না সেখানে মুসলমানরা কেন গণতন্ত্র মানবে এ সময় উপস্থিত ইসলামী সমাজের প্রতিনিধি দলটি এই মুহূর্তে দরকার ইসলামী সরকার স্লোগানে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন শান্তিপূর্ণ গণজাগরণ যাত্রার প্রতিনিধি দলটি জানান কুমিল্লা বিভাগের দায়িত্বে সৈয়দ হুমায়ুন কবির রাজশাহী বিভাগের দায়িত্বে মোহাম্মদ হাফিজুর রহমান মমসিংহ বিভাগের দায়িত্বে মোহাম্মদ সুলাইমান কবির খুলনা বিভাগের দায়িত্বে মোহাম্মদ আলী জিন্নাহ রংপুর বিভাগের দায়িত্বে মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেট বিভাগের দায়িত্বে মোহাম্মদ নুরউদ্দিন গণজাগরণ যাত্রাটি আটাশ মে মঙ্গলবার শুরু হয় তিরিশ মে বৃহস্পতিবার রাজধানী ঢাকার প্রেসক্লাবে সমবেত হবে